স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান, স্বাধীনতা তুমি, কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দুলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতার 50 বছর পেরিয়ে এলাম আমরা। একটি জাতির কাছে স্বাধীনতার চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই। আমরা সেই সৌভাগ্যবান জাতি যারা 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছে একটি পতাকা, একটি মানচিত্র, একটি জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই স্বাধীনতার এক একজনের কাছে এক এক রূপে ধরা দেয়। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে শুনব এই মহান স্বাধীনতা দিবসে তাদের অনুভূতির কথা। স্বাধীনতা বলতে আমি বুঝি নিজের বিবেক আর ইচ্ছার বহিঃপ্রকাশ। স্বাধীনতার মানে স্ব-অধীনতা, অর্থাৎ নিজের অধীনে চলা। তবে সব ইচ্ছায় কিন্তু শকুন বা দেশ ও দশের পক্ষে উপকারী নাও হতে পারে। তাই স্বাধীনতা মানে সত্য ও সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ। স্বাধীনতার সুখ বা স্বাধীনতা, এটা আমি তখনই আসলে অনুভব করতে পারি যখন কিনা আমি আমার অতীত প্রজন্মের সেই পরাধীন অবস্থাটার কথা চিন্তা করি। তখন তারা কেমন ছিলেন আর 2021-এ আমরা এখন কেমন আছি। আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি করছি, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমার মতে স্বাধীনতা হচ্ছে খুশি মতো কাজ করা, যদি সেই কাজটি অন্যের স্বাধীনতা উপভোগে বাধা সৃষ্টি না করে। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের অনুকূল পরিবেশই হলো স্বাধীনতা। স্বাধীনতা বলতে বুঝি যে কোনো মানুষের যে কোনো ভালো কাজ করার স্বাধীনতা। অর্থাৎ একটি ছেলে একটি ভালো কাজ করতে চাচ্ছে, আমাদের পরিবার বিভিন্নভাবে তাকে বাধা দিয়ে থাকে, কিংবা একটি মেয়ে কিংবা অন্য যে কোনো মানুষ ভালো কাজ করতে চাচ্ছে, আমাদের পরিবার, সমাজ, দেশ বিভিন্নভাবে তাকে বাধাগ্রস্ত করে। আমরা যতদিন ভালো এবং মন্দ কাজে পার্থক্য বুঝতে না পারব, ততদিন আমরা স্বাধীনতা থেকে বঞ্চিত থাকব, অর্থাৎ পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে পারব না। স্বাধীনতা মানে সুশৃঙ্খল ও শোষণের করাল গ্রাস থেকে নিজেদের মুক্তি আর আত্মনয়নের পথে স্বাধীনভাবে অগ্রসর হওয়ার সুযোগ লাভ। স্বাধীনতা মানে দেশপ্রেম, মূল্যবোধ, অপরের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে বের ওঠা। স্বাধীনতা মানে নৈতিকতা, মানবিকতার সাথে পথ চলা। স্বাধীনতা মানে উড়ে বেড়ানো মনকে নিয়ন্ত্রণ করে প্রান্তিক আনন্দের উপযোগিতা গ্রহণ করা। রাজনৈতিক স্বাধীনতা তো হলো রাষ্ট্রের প্রদত্ত সাংবিধানিক স্বাধীনতা, যে সংবিধান আমাকে স্বাধীন ও মৌলিক অধিকারগুলো প্রদান করেছে তাকেই তো আমি স্বাধীনতা বলবো। মৌলিক অধিকার যেখানে চর্চা হবে যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রেই আমি স্বাধীন। অন্যদিকে অর্থনৈতিক স্বাধীনতা বলতে তো আমি শোষণহীন একটি সমাজের কথাই বুঝব, এবং সেই শোষণহীন সমাজের কথা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে বঙ্গবন্ধুর প্রত্যয়গুলো, বঙ্গবন্ধুর ভাষণে যা কিছু উচ্চারিত হয়েছে সেগুলো আজও স্মরণীয় হয়ে আছে। আমরা যারা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম তারা সত্যিই খুব ভাগ্যবান। তার কারণ আমাদের উত্তরসূরি আমাদের জন্য দিয়ে গেছেন একটি সুন্দর, মসৃণ, নিষ্কণ্টক স্বাধীন দেশ। 1971 সনে স্বাধীন হওয়ার পর যে দেশটির উন্নয়ন হওয়া তো দূরের কথা, যে দেশের মানুষ দুর্ভিক্ষমুক্তভাবে খেয়ে পড়ে টিকে থাকতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছিল আন্তর্জাতিক মহল, সেই বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে এদেশ কেবল টিকে থাকেনি, বরং সদর্পে মাথা উঁচু করে এগিয়ে এসেছে সেখানে, যেখান থেকে সবাই বলছে যে বাংলাদেশের কাছে শিখতে হবে কী করে উন্নয়ন করতে হয়। যেখানে 70-এর দশকে আমাদের অ্যাভারেজ প্রবৃদ্ধি ছিল 1.5%-এর মতো, সেখানে বিগত দশকে আমরা 7%-এর উপরে প্রবৃদ্ধি করেছি। যেখানে আমাদের 70-এর দশকে মাথা পিছু আয় ছিল $94, সেখানে আজকে মাথা পিছু আয় $2,064। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি 72 বছর, যেটা ইন্ডিয়া কিংবা ভারতের থেকেও বেশি। অতীতের সকল দুঃখ কথা ভুলে আগামীর দিনে নতুন প্রত্যাশায় এগিয়ে যেতে হবে আমাদের। এই ভূখণ্ডটি আমাদের, এবং এই সম্পদের মালিক হচ্ছে জনগণ, এবং এই জনগণ এবং এই ভূখণ্ডের মালিকানা নিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছি। অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা, তার সম্পদ ভোগ করার স্বাধীনতা, তার মর্যাদা এবং বিশ্বব্যাপী তার ভাবমূর্তি, এই সমস্ত কিছুই স্বাধীনতা প্রত্যয়ের সঙ্গে জড়িত, এবং এটি অবশ্যই
বঙ্গবন্ধুর কাছ থেকে পাওয়া। আমাদের সুশাসন নিশ্চিত করতে হবে, প্রতিটা জায়গায় দুর্নীতিমুক্ত থাকতে হবে, তাহলে বাংলাদেশ সুবর্ণ জয়ন্তীতে যা এসেছে আমরা কিন্তু তার মানে অত বছর লাগবে না যে আমরা উন্নত দেশ হয়ে যেতে পারবো। আমাদের যে কঠোর পরিশ্রম করার মানসিকতা আছে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষই তাদেরকে নেতৃত্ব দিয়ে যদি এভাবেই নিয়ে যাওয়া হয় তাহলে তারাই বদলে দেবে বাংলাদেশ। আমরা ভাগ্যবান যে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী দেখতে পাচ্ছি। বাংলাদেশ কেবলই এগিয়ে যাবে, পিছিয়ে যাবে না, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থেকো বাংলাদেশ। স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে এসে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যে আমার হাত ধরে দেশ অনেক দূর যেতে পারে, দেশকে দেওয়ার মতো আমার অনেক কিছু আছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, এই ধারা চলমান থাকুক আরো আরো অনেক দিন, এটাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একমাত্র চাওয়া। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনসাধারণবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের এরকম একটি শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। জাতির মহেন্দ্রক্ষণে জাতির পিতাকে বঙ্গবন্ধুকে স্মরণ করছি শ্রদ্ধায় ও ভালোবাসায়। তাকে উৎসর্গ করে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। সহস্র নদীর রক্ত দিয়ে দিন, শত বছরের শৃঙ্খল ভাঙার স্বপ্ন যেন বজ্রকণ্ঠ ধ্বনি, অদম্য সাহস উচ্চারণ করে অজেয় তর্জনী। কেবল দুমুঠো ভাত নয় চেয়েছি সবাই নিরঙ্কুশ স্বাধীনতা, ছেলে হারানো মা শোক ভুলে ভুলেছে পরাধীনতা। হৃদয়াবেগ উদ্বেগে নয় মাস রক্তে হোলি খেলা, জেগেছে ধীরষ্ট জনপদ যাদের নিয়তি ছিল অবহেলা। অরণ্যে গোপাটে পথে অগণন মানুষের লাশ, হতবাক বিশ্ব তাকিয়ে দেখেছে কলঙ্কের ক্রুর ইতিহাস। 30 লক্ষ প্রাণ বিনিময়ে জীবনের নয়া শাখো পারাপার, আধার পেরিয়ে এলো স্বাধীনতা মায়াবী আলোর অহংকার। দলিত সরল নারী বীরঙ্গনা শত অগণিত, লাল সবুজ পতাকা তাদের সম্ভ্রমে উত্তোলিত। বঙ্গভূমে অন্ধকার গেল পলকের আগেশরে, বিজয় পতাকা বাতাসে পথ পথ উড়ে ঘরে ঘরে। অনেক বিষণ্ন রাত কাটে অনিদ্রায় সময়ের সত্ত্বেরিণী, আকাশ দিগন্ত সর্ব সরোবর সহস্র নদীর রক্তে কিনি। ধন্যবাদ। আমরা এই মহান দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সকল শহীদ মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের, যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল, জীবনপণ শপথ নিয়েছিল তা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সবার। আমরা এই দিবসে সেই দায়িত্বের কথা স্মরণ করছি, নতুন করে শপথ নিচ্ছি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষণ বঞ্চনাহীন, উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।